টক্সিন যখন আপনার বেড়ে যাবে টক্সিন গুলোকে রিডিউস করে দিবেন, আর নিউট্রিশনের যখন কাটতে হবে প্রপার নিউট্রিশন আপনি আপনার বডিতে ইন করাবেন। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। দ্য সলিউশন ইজ নেওলাইফ গ্লোবাল নিউট্রিশন প্রোডাক্ট। এটার জন্য আপনাকে কি করতে হবে, নিউট্রিশন প্রোডাক্ট খেতে হবে, কেন খাবার দাবার খেয়ে আমরা এটা কখনোই সম্ভব না। তাহলে দেখেন আমরা যদি বলি এখানে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেই আগের কথায় যদি আমরা আসি, খাবার দাবারের মাধ্যমে আপনি নিউট্রিশন পেতে পারেন বা টক্সিন আমরা রিডিউস করতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যান কজ, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই যে ফোন কম্পিউটার যন্ত্রটা আমাদের প্রত্যেকের পকেটে একটা না বরং একজন ব্যক্তির পিছনে দুইটাও আছে না। এই যে কম্পিউটার যন্ত্রটা আমরা ইউজ করি আমাদের জানি এটা ভাইরাস হয়ে যায় না, অনেক সময় ভাইরাস হলে কি করতে হয় অ্যান্টিভাইরাস করতে হয়, কারণ না হলে অ্যান্টিভাইরাস কি করবে আপনার টোটাল যন্ত্রটাকে নষ্ট করে দিবে। ঠিক সেম এই টাইপের যখন আপনার একটা পকেটে কিংবা আপনার যন্ত্র থাকবে তাহলে আপনার বডিটাকে রেডিয়েশনের দ্বারা আক্রমণ করতে পারে। তাহলে আপনি ভাইরাসটা এটাকে নষ্ট করে দিলেন অ্যান্টিভাইরাস দিয়ে, কিন্তু আপনার বডিটা এটা অ্যাটাক করে আপনার বডিটাকে ভাইরাসে আক্রান্ত করছে। আপনার বডির জন্য কোনো অ্যান্টিভাইরাস কিন্তু অ্যান্টি প্রোটেকশন কি আপনি আপনার জীবদ্দশায় নিয়েছেন? এই জন্য দেখবেন আমাদের ইয়াং জেনারেশন কিংবা আমাদের এই শ্রেণীর মানুষগুলো এখন আমরা সবাই অসুস্থ, সবাই অসুস্থ। আজ থেকে 20 বছর আগে বাচ্চা হয় না, পুরুষদের বাচ্চা হয় না এরকম পেশেন্ট এলাকায় খুঁজে পাওয়া যেত খুব কম না, খুব কম না বেশি। মেয়েরা বাচ্চা কনসেপ্ট করে না এরকম পেশেন্ট খুব কম, খুব কম। কিন্তু এখন চোখটা আপনি পলক বন্ধ করে দেখেন আপনার এলাকায় আপনার বাসার পাশে অভাব নেই, তার কারণ হচ্ছে কম্পিউটার যন্ত্র। পচনের ক্ষমতা হারাই ফেলতেছে আমাদের কোনো খবর নাই। মেয়েরা কি করতেছে তার বাচ্চা মা হওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে রেডিয়েশনের কারণে, খবর নাই। কেন? আমাদের এই বিষয় সম্পর্কে জানাশোনা নেই। তাহলে এখানে আপনি যদি একটু ক্যান্সার চিন্তা করে দেখেন আপনার নানা রকম অ্যাজমা, ব্রেন টিউমার, ক্যান্সার, তারপরে নিউরোলজিস্ট যতগুলো প্রবলেম আছে অনেকগুলো প্রবলেমের কারণ হচ্ছে এই রেডিয়েশন প্রবলেম। তাহলে এক হচ্ছে প্রথমে আমাদের টক্সিনের কারণে, টক্সিন মানে আমরা যদি বলি অক্সিজেন বলি, খাবার বলি, এগুলো টক্সিনের দিতে পারে আমাদের বডিতে দিয়ে দেয়। আর একমাত্র রেডিয়েশন যদি বলি, আমরা রেডিয়েশন আমরা নানারকম ভাবে আমাদের এই কম্পিউটার বা ল্যাপটপ বা এগুলোর মাধ্যমে আমরা পেতে পারি। তাহলে আমাদের প্রবলেম ছিল কয়টা? প্রবলেম ছিল এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পলিউশন, রেডিয়েশন পলিউশন। তাহলে আপনার এয়ার পলিউশন থেকে আমরা কি পেতে পারি বডিতে? টক্সিন। আমাদের ফুড পলিউশন থেকে আমরা বডিতে পেতে পারি টক্সিন এবং আমাদের নিউট্রিশনের ঘাটতি। তারপরে যদি আমরা ওয়াটার পলিউশন বলি, ওয়াটার পলিউশন থেকে আমরা টক্সিন পেতে পারি, আর আমাদের রেডিয়েশন পলিউশন থেকে আমরা নানা রকম ভাবে আমাদের বডিতে রেডিয়েশন পলিউশন আমাদের বডি থেকে করতে পারে। এই কারণে আমাদের বডিতে মৃত্যু পর্যন্ত আমরা অসুস্থ থাকতে পারি। নেওলাইফ গ্লোবাল প্রোডাক্ট।